that you were mine. আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আর ইপক মেকিং চ্যানেলের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সামনে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, আর আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আপনি কি পূর্বের ভিডিওটি দেখছেন? আর যদি পূর্বের ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই লিঙ্কে ক্লিক করুন আর ভিডিওটি দেখুন, আপনাদের ভালো লাগবে। আর আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটি হলো মনোযোগহীনতা বা মনোযোগ, কোনো কাজে মনোযোগ পাচ্ছেন না। পড়ালেখা করতে গিয়ে দেখা যাচ্ছে মনোযোগ পাচ্ছেন না, মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কিছু করতে চাচ্ছেন বা পারতেছেন না। এই ধরনের সমস্যা থেকে কীভাবে মুক্তি পাওয়া যেতে পারে এই আকুপ্রেশার পদ্ধতিতে, তা আমি আপনাদের শিখিয়ে দেব, যেটি আপনাদের অনেক উপকার আর হবে। আর এটা বলার আগে আমি একটা কথা বলে রাখি যে আকুপ্রেশার পদ্ধতিটি প্রতিদিন আপনাকে করতে হবে। আজকে করলেন আর দুই দিন করলেন না, আবার পরে করবেন হয়তো ভাবছেন, কিন্তু না, নিয়মিত আপনাকে করতে হবে, যেটি আপনার যদি ইফেক্টিভ চান। আর কথা না বাড়িয়ে চলুন কীভাবে আপনি এটা করবেন। আর এটা বলার আগে আরেকটি বিষয় বলে রাখি যে এটা শুধু যে ছাত্রছাত্রীদের উপকার করবে তা না, যেসব বাচ্চারা অটিস্টিক তাদের ক্ষেত্রে এটি বেশ উপকার করবে। তো সেসব বাচ্চাদের এটা মায়েরা এটা করাই দিতে পারে অথবা তাদেরকে শিখাই দিতে পারে এটা কীভাবে করবে। আর তো চলুন দেখা যাক পয়েন্টটি কোথায়। ঠিক এই নাকের ঠিক সোজাই নিচে এই ফাঁকা স্থানটাতে চাপ দিতে হবে, হালকা চাপ দিতে হবে। আর এটা এক থেকে দু মিনিট অবশ্যই এটা চাপ পড়ার আগে অথবা কোনো কাজে মনোযোগ দিতে চাচ্ছেন, আপনি মনোযোগ দেওয়া প্রয়োজন, ঠিক এটা করার আগে আপনি দু মিনিট জাস্ট হালকা চাপ দেবেন অথবা এইভাবে এটা চাপ দিতে পারেন। আর এটি দু এটা করার সময় আপনি অবশ্যই চোখ বন্ধ করবেন, চোখ বন্ধ করে আমার মতো করে গভীর শ্বাস নেবেন এবং আস্তে আস্তে করে ছেড়ে দেবেন, এবং একই সাথে আপনি এটা করতে থাকবেন। এটা দিনে দুবার নিয়মিতভাবে করবেন, আর যখন আপনার এটা প্রয়োজন তখন তো অবশ্যই করবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো স্থানে বুঝতে পারেন নাই তাহলে নিচে কমেন্টস করবেন, আমি অবশ্যই সেই কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর এটি ফেসবুকে শেয়ার করবেন যাতে অনেকের এটা উপকার হয়। আর ভালো থাকবেন, থ্যাংক ইউ।